আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। ডিভিডেন্ড ইয়েল্ড জানা খুবই গুরুত্বপূর্ণ। আমরা ডিভিডেন্ড জানি, ডিভিডেন্ড দুই প্রকার, ক্যাশ ডিভিডেন্ড এবং স্টক ডিভিডেন্ড। কিন্তু আমরা অনেকেই জানি না ডিভিডেন্ড ইয়েল্ড কী। তো চলুন আমরা একটু বোঝার চেষ্টা করি। ধরুন একটি শেয়ারের বাজার মূল্য 250 টাকা, তারা 50% ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করলো, তাহলে ডিভিডেন্ড ইয়েল্ড কত? এটাই হচ্ছে প্রশ্ন, যে একটা শেয়ারের মূল্য 250 টাকা, তারা 50% ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করলো, তাহলে ডিভিডেন্ড ইয়েল্ড কত? তো ডিভিডেন্ড ইয়েল্ড করার জন্য আমরা যে ফর্মুলাটা ইউজ করতে পারি, সেখানে ফেস ভ্যালু ইনটু ডিভিডেন্ডের পার্সেন্টেজ, এই মানে এই রেজাল্টটাকে আপনার ভাগ দিতে হবে মার্কেট প্রাইস, মার্কেট প্রাইস দিয়ে ভাগ দিতে হবে, তারপরে 100 দিয়ে গুণ করতে হবে, তাহলে আপনার ডিভিডেন্ড ইয়েল্ডের পার্সেন্টেজ বের হবে। অর্থাৎ আমরা জানি প্রত্যেকটা শেয়ারের ফেস ভ্যালু হচ্ছে 10 টাকা, ইনটু 50%, ওই যে 50% ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করছে ওই 50%, তারপরে ভাগ 250 হচ্ছে মার্কেট ভ্যালু, এবং ইনটু 100 হচ্ছে সূত্রের 100, অর্থাৎ পার্সেন্টেজ করার জন্য যে 100টা দিতে হয়। তাহলে 50%কে যদি 100 দিয়ে গুণ করা হয়, এটা খুব সহজ বোঝা যাচ্ছে যে 50% মানে 10 এর 15%, 50% হচ্ছে 5 টাকা, তারপর ডিভাইডেড ইন্টু 25 ইন্টু 100। এখন এই ভাগের কাজটা আগে করতে হবে, আপনারা যদি এই ভাগটা করে 100 দিয়ে গুণ করেন তাহলে 2 হবে, ঠিক আছে? অর্থাৎ 2% এই ডিভিডেন্ড ইয়েল্ড হলো 2%। আমরা যদি একেবারে সহজভাবে বলি তাহলে হলো যে ডিভিডেন্ড হিসাব করা হয় ফেস ভ্যালুর উপরে, এবং ডিভিডেন্ড ইয়েল্ড হিসাব করা হয় মার্কেট ভ্যালুর উপরে। এটাই হচ্ছে একেবারে সহজ কথা। তো আশা করি বুঝতে পেরেছেন। তো যদি আপনাদের বুঝতে কোনো সমস্যা হয় তাহলে কমেন্ট বক্সে জানাবেন। আশা করি আমি পরবর্তী কোনো ভিডিও আরও ক্লিয়ার করে দেবো। তো আজকে এটুকুই, নেক্সট ভিডিওতে দেখা হবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।